প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজশাহী কলেজ শিক্ষক সমিতি রাজশাহীর পুঠিয়ায় মেয়েকে হত্যার দায়ে বাবা মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ সিরাজগঞ্জে অভিযান চালিয়ে সাতানব্বই পিসি আবার সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বারো শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক ড কামাল হোসেন ও সহকারী পরিচালক আবুর রেজার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে রাজশাহী কলেজ শিক্ষক সমিতি বুধবার বেলা এগারোটায় রাজশাহীর আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে মানববন্ধন করে শিক্ষক নেতারা মানববন্ধনে তারা জানান রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষামন্ত্রী সচিব ও ডিজি বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে পরে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় এই তদন্তের রিপোর্ট মন্ত্রণালয়ে জমা আছে কিন্তু তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই দ্রুত তাদের অপসারণ ও বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান শিক্ষক নেতারা এই শুভ উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের আহ্বায়ক অধ্যক্ষ সফিকুর রহমান বাদশা, বাকশিশের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার সহ রাজশাহী মহানগর ও উপজেলার শিক্ষক নেতারা। দাবি মেনে না হল, অবিলম্বে হয়, তবে শাস্তিমূলক আমরা 2008 এর পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে শিক্ষাবтори শুরুলে আমরা শিক্ষাবториে প্রতি ধর্মঘট ধর্মঘট সহ অন্যান্য কর্মসূচিতে যাব আগামী দুই দিনের মধ্যে পুনরায় আমরা স্মারকলিপি প্রদান করব কেন প্রমাণিত এই শত্রু প্রমাণিত এই দুর্নীতিবাদ তাদের কেন এখন পর্যন্ত প্রত্যাহার করা হলো না এটা আমরা জানি জানিয়ে আরেকবার স্মারকলিপি দেব শত্রু তাই নয় এরপরে আজকে বাইরে দাঁড়িয়ে আমরা মানব বন্ধন করছি এরপরে আর কিন্তু বাইরে দাঁড়াবো না এরপরে আমরা শিক্ষা ভবনের ঢুকে জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে বুধবার ক্যাম্পেইনের ষষ্ঠ দিনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্না কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় আউটডোর চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ প্রদান বিনামূল্যে প্রয়োজনীয় প্যাথোলজিক্যাল পরীক্ষা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে এ সময় ডাক্তার সাধারণ রোগী ও এলাকাবাসীদের সাথে কথা বলেন তাদের খোঁজ খবর নেন এবং একই সাথে হাসপাতালের পরিবেশ ও সেবার মান নিয়ে প্রশংসা করেন রাজশাহী চাপ কমাতে সিটি হাসপাতাল ভবিষ্যতে বড় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ও ইনচার্জ ডাক্তার তারিকুল ইসলাম বনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ও রামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার তামান্না বাসার সহ অন্যান্যরা রাজশাহীর পুঠিয়ায় হোসনেয়ারা প্রান্তি নামের এক মেয়েকে হত্যার দায়ে বাবা মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাতে পুঠিয়ার গন্ডগোহালি জামালগঞ্জ পাড়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হল বাবা বাবু মা নাসরিন বেগম ও ভাই নাসিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুহুর ওয়ার্দি হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় গত চার মার্চ রাতে প্রান্তিকে মারধর করার পর সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে আত্মহত্যা করেছে বলে গাছে ঝুলিয়ে রাখে পরিবারের লোকজন পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায় সে সময় একটি ইউডি মামলা করা হয় এদিকে ময়নাতদন্তের রিপোর্ট গতকাল মঙ্গলবার পুলিশের হাতে আসলে প্রান্তিকে মারধর করে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে বলে তারা নিশ্চিত হয় এরপর মঙ্গলবার রাতে হত্যার দায়ে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরওয়ার্দি হোসেন বলেন নিহতের বাবা মা ভাইকে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়েছে মেয়েটি বিবাহিত ছিল স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার কথা বলে ছয় দিন মেয়েটি অন্য কোথাও ছিল পরে বাড়িতে ফিরলে শাসন করতে গিয়ে এমনটা হয়ে যায় তার ভাই নাসিম প্রাথমিকভাবে সবকিছু স্বীকার করেছে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে পিসি সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বারো বুধবার দুপুর সাড়ে এগারোটার দিকে জেলার কামারখন্দ থানার ভদ্রাঘাট বাজার পশ্চিম খানপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয় আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এইসব তথ্য জানানো হয় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারোর স্পেশাল কোম্পানির একটি চৌখোষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন এক নং ভদ্রঘাট ইউনিয়নের ভদ্রাঘাট বাজার পশ্চিম খানপাড়া গ্রামস্থ আবুল উলাইয়া স্পিনিং লিমিটেডের গেটের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সাতানব্বই পিস ইয়াবাসহ সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আটকৃতরা হল কামারখন্দ থানার ভদ্রাঘাট এলাকার হামিদুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহাগ আলী এবং সিরাজ কনসেলার রঘুনাথপুর এলাকার সালাম শেখের ছেলে হারুন শেখ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বারো প্রযুক্তি নির্ভর জীবনযাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উদ্ভাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে সদর উপজেলা প্রশাসন আয়োজিত এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবাইর হাবিবের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি কর্মকর্তারা মেলায় চারটি প্যাভিলিয়নে উদ্ভাবনী উদ্যোগ স্টার্ট ডিজিটাল সেবা হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের ওপর মোট ষোলোটি স্টল রয়েছে এছাড়াও ডিজিটাল সেবা প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রদত্ত ডিজিটাল সেবাসমূহ প্রদর্শন ও সরেজমিন সেবা প্রদান করা হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত চলে মেলার কার্যক্রম মেলা শেষে সেরা তিন উদ্ভাবনকে পুরস্কার প্রদান করা হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তিন জন কৃষকের মাঝে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে রবি মৌসুমের জন্য বিভিন্ন শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ